বিজেপি কার্যালয়ত অগপর রণকৌশল, বিজেপিতক অধিক আত্মবিশ্বাসী অগপ, বিজেপির দাবি 12খন আসনত জয়ী হব মিত্রজোট, অগপর দাবি 14খন, দুখন আসনত প্রতিদ্বন্দ্বিতা করে কেনেকৈ আত্মবিশ্বাসী হয়ে উঠিল অগপ। এয়া বিজেপির রাজ্য কার্যালয় বাজপেয়ী ভবন। সোমবারে দলে বলে বাজপেয়ী ভবনত উপস্থিত হল অগপর নেতৃত্ব। এখন ইনোভা গাড়ীত উঠি বাজপেয়ী ভবন পালে সভাপতি অতুল বরা, কার্যকরী সভাপতি কেশব মহন্ত, সাংসদ বীরেন্দ্র প্রসাদ বৈশ্য। বিজেপি নেতৃত্বরে প্রায় দুঘণ্টা বৈঠকত মিলিত হল অগপ নেতৃত্ব। রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা, মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব পবিত্র মার্ঘেরিতাকে ধরে কেইবাগৰাকী বিজেপি নেতা উপস্থিত থাকে এই বৈঠকত। বিষয় নির্বাচনত কিদরে জয় করাব পারি মিত্রজোটর প্রার্থী, কিদরে এটা দলের ভোট আনটো দললৈ আনিব পারি, সেই প্রসঙ্গ স্থান লাভ করে আলোচনাত। অগপর সাংগঠনিক শক্তিরও বুঝ লয় বিজেপিয়ে। চৌদ্দজন আমার প্রার্থী মিত্রগোষ্ঠী, এই চৌদ্দজন প্রার্থীক আমি কিদরে জনতার মাজত লই যাম, জনতার ভোট আমি কিদরে গ্রহণ করি বা কিদরে আমি আহ্বান জানাম, এই গোটেখিনি কথা ইয়াতে বিতংভাবে চর্চা করা হবে। লগতে আমার যে প্রচার হব আমি জয়ন্তী প্রচার করি, আটাইকেইটা দলের সম্মানীয় সভাপতি সকল, লগতে আমার যেসকল বিষয়ববীয়া আছে, সম্মানের মন্ত্রী আছে, জ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে, সকল একাকার হয়ে সমাহিত হয়ে এই নির্বাচনের প্রচার আমি উন্নত তুলিম। আর আমার বিশ্বাস আছে জনগণে এইবিল আমার মিত্রগোষ্ঠীক আশীর্বাদ করিব। উল্লেখ্য যে বিজেপি ইতিমধ্যে প্রতিটি সমষ্টির বাবে দায়িত্ব ভগাই দিছে দলের সাংসদ, বিধায়ক আর আন নেতাসকল, কিন্তু বিজেপির সমানে সুপরিকল্পিতভাবে দায়িত্ব দিব পৰা নাই অগপয়ে। বিষয়ববীয়ার সভা আহ্বান করেছিল, যত আমার দলের উপসভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদক সকল উপস্থিত আছিল আর বিস্তৃতভাবে আলোচনা করেছিল তার আমার যে সিদ্ধান্ত, বিশেষ করে কাক কাক কত আমি দায়িত্ব দিছো, লোকসভা সমষ্টিত কাক তত্ত্বাবধায়কের দায়িত্ব দিছো, বিধানসভা সমষ্টিবিলাক কাক দিছো, সেই তালিকা আমি ইতিমধ্যে সাবমিট করেছো। তথাপি সাংগঠনিক স্ট্রাকচার অলপ ভারতীয় জনতা পার্টি আর গণ পরিষদের যেহেতু ভুকিয়া, তো একেলগে কাম করিব পরাকৈ আমি কেনে ধরনের আগবাহিব লাগে সেই সম্পর্কে আমি আলোচনা করে আজ ঠিকঠাক করেছি। লোকসভা নির্বাচনত বিজেপিয়ে মাত্র দুখন আসন এড়ি দিছে অগপক। অগপয়ে প্রতিদ্বন্দ্বিতা করিব বরপেটা আর লোকসভা সমষ্টিত। বরপেটাত অগপয়ে দলের জ্যেষ্ঠ নেতা ফণীভূষণ চৌধুরী আর ধুবুরীত জাভেদ ইসলামক দিছে প্রার্থিত্ব। আনহাতে ধুবুরী লোকসভা সমষ্টিত বিজেপি জয়ী হব নোৱাৰে বুলি মুখ্যমন্ত্রী মন্তব্য করলেও আশা এড়ি দিয়া নাই অগপয়ে। ধুবুরীক লৈ হেনু আশাবাদী অগপ, যুক্তিও দিলে সভাপতি অতুল বরাই। অসম গণ পরিষদ দলের তাত যুক্তি আছে, তো আগতেও অসম গণ পরিষদ দলে এই লোকসভা সমষ্টিত এইবার সমষ্টি পুনর্নির্ধারণের পিছন যেটা সমষ্টি তার অন্তর্ভুক্ত হয়েছে তার কেটামান জয়লাভ করেছিল, যে গুলুগঞ্জ জয়লাভ করেছিল, গৌরীপুর জয়লাভ করেছিল, এনেকে কেবাটাও সমষ্টিত জয়লাভ করেছিল। আর তাদের আমার রুটটা আছে, শিপাটা আছে, তা ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা সকলে ইতিমধ্যেই গণ পরিষদের কর্মকর্তা সকলের বৈঠক মিলিত হয়েছে আর কাম কাজ করেছে। বিজেপি কার্যালয়ত বৈঠকের পাছত অধিক আত্মবিশ্বাসী হয়ে পড়া দেখা গল অগপ নেতৃত্ব। অতুৎসাহী অতুল বরা কয়ে পেলালে মিত্রজোটে পাব 14খন আসন, এয়া হেনু তেওঁর ব্যক্তিগত সমীক্ষা। গভীর আশাবাদী, মই তো কইছি যে পূর্বতে মই নিজে কইছিল যে 12+, এতিয়া মই তো 14খন আসনতে জয়ী হওয়ার সপোন দেখাই নহয়, মই এখন ছবি দেখা পাইছি। মই ভাবো যে মিত্রজোটে 14খন আসনতে জয়লাভ করবে, এটা মোৰ ধারণা, এটা মোৰ ব্যক্তিগত এনালাইসিস। উল্লেখ্য যে রাজ্যের 14টা লোকসভা সমষ্টির কেইবাটাও সমষ্টিক লৈ চিন্তিত বিজেপি। বিজেপিও সংবাদ মাধ্যমের সন্মুখত দাবি করে আহিছে সর্বাধিক 12খন আসন। তেনে প্রেক্ষাপটত অতুল বরার 14খন আসনের ফর্মুলা সার্থর হয়ে থাকিল খোদ বিজেপির বাবেও। প্রশ্ন উত্থাপন হয়েছে বিজেপি কার্যালয়ত বিজেপির তুষামুদর বাবেই নাকি অতুল বরার এই দাবি। ব্যুরো রিপোর্ট, দ্য ক্রসকারেন্ট।